নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের অনুরোধে এবং রিকোয়েস্টে আজকে আবারও তোমাদের পছন্দের একটা শাড়ি টপিক শেয়ার করলাম। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে সাদা শাড়ি একদম সিম্পল স্টাইলে তোমরা পরা দেখতে চাও, তো সেটাই নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো এখানে দেখো, সাদা লাল শাড়ি যেহেতু রিকোয়েস্ট করেছিলে, তো একটা সাদা লাল শাড়ি আমি নিয়ে নিয়েছি। শাড়িটাকে প্রথমে আমরা এভাবে ওপেন করে নেব, আঁচলটাকে আমরা এখানে বাঁ শাড়িটা বাঁ হাতের দিকে রাখব। আর এটা আমার ছিল এক্সট্রা ব্লাউজের জন্য পিস, তো সেটাকে আমি কাট করিনি, ওই জন্যে এটা লাল দেখাচ্ছে। তো প্রথমে দেখতে পেলে শাড়িটাকে একটু আমি ভাঁজ করে নিয়েছি, তারপর শাড়িটা অনেকটা বড় ছিল। তো প্রথমে আমি ডান হাতের নিচে পেডিকোটের ভিতরে গুঁজলাম, তারপরে বাঁ শাড়িটা পেডিকোটের ভিতরে গুঁজে, তারপরে মিডল এক্সট্রা কাপড়গুলো পেডিকোটের ভিতরে আমি এভাবে খুব ভালো করে গুঁজে নেওয়ার পরে এখানে দেখবে সামনের দিকে যেন একদম পেটটা কোনো ধরনের কোনো ফোলাভাব না থাকে। তারপর পিছন দিক দিয়ে যখন যে কাপড়টা টেনে আনবে, খুব টাইটভাবে টেনে আনবে, তাহলে কিন্তু তোমরা যারা একটু মোটা আছো, যাদের কোমরটা অনেকটা মোটা আছে, তাদেরকে কিন্তু অনেকটাই স্লিম দেখাতে সাহায্য করবে। এবার পিছন দিকেও খুব ভালো করে দেখো, পেটিকোটের ভিতরে এখানে টাক করে নেবে, যাতে করে পিছন দিকেও যেন ফোলাভাবটা একদমই না বোঝা যায়। তো তারপরে এখানে দেখো, শাড়িটাকে আমি একদম এভাবে ফেলতে ফেলতে আঁচলের দিকে চলে যাব। তোমরা ডাইরেক্ট আঁচল ধরতে পারো, কিন্তু পরবর্তীকালে অনেক সময় এটা হয় কি, ডাইরেক্ট আঁচল ধরলে কিন্তু শাড়ি উল্টে যায়, মানে এক পাক হয়ে যায়, তো সেটা কিন্তু সমস্যায় পড়তে পারো। ওই জন্য এভাবে ছোটো ছোটো করে শাড়িটা ধরতে ধরতে একদম আঁচলে চলে যাবে, সেটাই বেটার হবে। ক্যাজুয়ালি ধরে নিয়ে পিছন দিক দিয়ে এক রাউন্ড আমি সামনের দিকে নিয়ে এলাম, একটু বেশি করেই নিয়ে চলে আসবে, যেহেতু আমরা এখন আঁচলটা রেডি করব। আঁচলের ক্ষেত্রে শাড়িটা দেখে নেবে যেন শাড়ি উল্টো না হয়ে যায় পিছন দিক দিয়ে আনার সময়। তো এখানে তোমরা ডান হাত বাঁ হাত দুদিক দিয়েই করতে পারো, আমার চ্যানেলে দেওয়া আছে ডান হাতে কীভাবে করবে, বাঁ হাতে কীভাবে করবে। আজকে আমি খুব সহজভাবে ডান হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, দুটো আঙুল এখানে আমি ইউজ করছি। তো দেখো, দুটো আঙুলের সাহায্যে এখানে আমি আঁচলটাকে রেডি করছি। এভাবে দুটো আঙুল একটু সরিয়ে ধরবে, আর একটা এই আঙুলে একটা ওই আঙুলে এভাবে কাপড়টাকে তোমরা আটকে নিতে পারো, ছোটো ছোটো করে করবে। আর একদম লাস্ট যে প্লিটটা নেবে সেটা কিন্তু এত সময় যে ছোটো ছোটো করলে তার থেকে অনেকটাই বড়, মানে দেখবে যেন তলার প্লিট উপর থেকে না দেখা যায়, ওই জন্য আমরা উপরের প্লিটটা বড় করব। দেখতে পেলে মোটামুটি বড় করলাম, হাফ ইঞ্চি এখানে আমি কিন্তু এক্সট্রা নিলাম, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তার আগে খুব ভালো করে এখানে ভাঁজগুলো আমি ধরে নিচ্ছি। এবার খুব ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে উপরের প্লিটটা আমি কতটা বড় রেখেছি। দেখতে পাচ্ছ তলার প্লিটগুলো ছোটো আর উপরের প্লিটটা কিন্তু আমাদের বড়। এভাবেই কিন্তু তোমরা আঁচলের প্লিটটা রেডি করে নেবে। আর তারপরে এখানে একটা সেফটি পিন বা শাড়ির পিন যে কোনো কিছু দিয়ে এখানে কিন্তু এই আঁচলের মাথাটাকে সিকিউর করে নেবে, তোমরা যারা প্রথমবার শাড়ি পরছো, নাহলে কিন্তু এই ভাঁজটা ওপেন হয়ে যেতে পারে, কষ্টটা বেকার হয়ে যাবে। তারপরে একটু বাহাতটা হালকা করে উঁচু করলে, তারপরে এখানে একটা একটা করে ভাঁজ দেখে নিয়ে তোমরা কিন্তু ধরে নেবে। ধরে নেওয়ার পরে কিন্তু একটু এখানে এভাবে হাত দিয়ে বা এভাবে চেপে নিতে পারো, একটুখানি রেডি হয়ে গেলেই পরবর্তীতে ভাঁজগুলো ধরতে আমাদের সুবিধা হবে। আর আমার প্রিয় দর্শক, এভাবে তোমরা কমেন্ট করতে থাকো, তোমাদের কমেন্টের একে একে ভিডিও আমি দিতে থাকবো। তো দুর্গাপূজাতে তোমরা কী কী শাড়ি ড্যাপিং দেখতে চাইছো, কোন শাড়ির উপরে দেখতে চাইছো, কোন রঙের উপরে দেখতে চাইছো, ডেফিনেটলি সমস্ত কিছু মেনশন করো, আমি সেই নিয়েই কিন্তু একে একে তোমাদের জন্য ভিডিও রেডি করতে থাকবো। এটাও কিন্তু একটা কমেন্টের ভিডিও, মানে একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছিলো যে সাদা লাল শাড়ি সে সিম্পলভাবে পরতে চায়, তো সেটা কীভাবে পরবে এবং খুব সহজভাবে দেখাতে। তো আশা করি আজকে শাড়ি ড্যাপিংটা তোমাদের ভালো লাগবে এবং খুব সহজ করে দেখিয়েছি। আঁচলটা আমার রেডি হয়ে গেল, আর আঁচলটা দেখো আমি একটু হাঁটুর থেকে নিচের দিকে নামিয়েছি, তার কারণ বড় আঁচল রাখলে কী হয়, আমাদেরকে একটু লম্বা দেখাতে সাহায্য করে, তাই বলে এমনও বড় নয় যেন মেস চুয়ে যায়। তো এবার দেখো, একদম পিছন দিকে গিয়ে একটা সেফটি পিন দিয়ে এভাবে পিন আপ করে নেব, হাতটা তোমাদের যতটা পিছনে যায়। তারপরে দেখো, এখানে ভাঁজগুলো একটু ঠিক করে নেওয়ার পর একদম তলায় যে কাপড়টা ছিল, একদম তলায় যে প্লিটটা ছিল, ওই প্লিটটা কিন্তু তোমরা এখানে আগে আমি আরেক ঠিক করে নিচ্ছি, তার কারণ এখানে এখনও সমান হয়নি। তো এই নিচের দিকে এসে কিন্তু আরও একবার একটু ভাঁজগুলোকে ঠিক করে নেবে, তাহলে সামনের দিকের ভাঁজগুলো সুন্দর দেখাবে। ভাঁজগুলো সবসময় কিন্তু চেষ্টা করবে একটু ছোটো রাখার, আর উপরের প্লেটটা কিন্তু একটু বড়, তাহলে কিন্তু তোমাদের সামনের দিক দিয়ে দেখতে সুন্দর লাগবে। একদম তলায় যে প্লেটটার কথা এখন বললাম, এই প্লেটটাকে ধরে তোমরা একদম পিছন দিকে এভাবে টেনে নিয়ে গিয়ে বাঁ হাত দিয়ে এটাকে টেনে একদম বাঁ কোমরের সাইডে বা বাঁ হাতের নিচের দিকে নিয়ে আসবে, খুব টাইটভাবে টেনে কিন্তু ওটাকে ধরে রাখবে। আর সাথে সাথে এদিকে কাপড়ের ভাঁজগুলোও তোমরা ঠিক করে নিতে পারো, তাহলে পরে আর এখানে ফোলা ভাবটা থাকবে না, যেহেতু আমরা ওদিকে বাঁ হাতটা টেনে ধরে রেখেছি, যতটা এক্সট্রা থাকবে ওদিকে চলে যাবে। তো এভাবে কিন্তু তোমরা ড্র্যাপিংটা চেষ্টা করতে পারো বাড়িতে, আশা করি শিখে যাবে। খুব টাইট করে ধরে এনে এদিকে ডান হাতের এই দিকটাই দেখে নিলাম, এখানে দেখে নেওয়ার পর এই শাড়িটাকে তোমরা ছেড়ে দেবে এভাবে, ছেড়ে বা এখানে এভাবে ট্যাকিং করে রাখতে পারো। এবার আমরা কুঁচিটা স্টার্ট করব, আজকে কুঁচিটা আর একটা নিউ স্টাইলে শেখাচ্ছি, বা নিউ টেকনিক বলতে পারো, এটাও কিন্তু খুব সহজ, সবথেকে সহজ কিন্তু এটা।
দেখো নাভি থেকে বাঁ সাইডের দিকে একটু, এখানে আমি ডান হাত দিয়ে কুঁচিটা করছি, তো ডান সাইড থেকে এভাবে ধরে নিলাম। তোমরা যদি বাঁ হাত দিয়ে কুঁচিটা করতে চাও তাহলে বাঁ হাতেও আমার চ্যানেলে দেওয়া আছে, ওটা কিন্তু একবার দেখে নিতে পারো, যারা ডান হাত দিয়ে করতে পারো না। তো এখানে একটা ভাঁজ আমি রেডি করে নিলাম, মানে সুন্দর করে ভাঁজটা রেডি করে নেওয়ার পর এখানে টাকিং করে নিলাম, একদম সোজা নিচের দিকে চলে আসবো। প্রথম যে ভাঁজটা করে নিলাম দেখে নিলাম সেটা কতটা বড় ছিল নিচের দিকে। এবার ওই ভাঁজটা মেজারমেন্ট মানে মেপে নিয়ে আমি একটা একটা করে দেখো জিগজ্যাগভাবে এখানে শাড়ি ধরে নিচ্ছি। দেখো এভাবে ভাঁজটাকে ধরে নিচ্ছি, এভাবে ভাঁজটা ধরে নিলে কি হয় এখানে কুচিগুলো একদম সমান হবে। তোমরা হয়তো ভাবতে পারো নিচের দিক দিয়ে কুচি করলে উপরের দিকে কীভাবে ধরবো, একদমই চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এভাবে যদি কুচিটা তোমরা রেডি করো খুব সুন্দরভাবে কুচি রেডি হয়, তোমরা ভাবতেই পারবে না এত সুন্দর কুচি রেডি হয় এবং প্রত্যেকটা প্লিট সমান হবে এবং দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগবে। তো যত সময় না তোমাদের টাইট মনে হচ্ছে তত সময় এখানে কিন্তু প্লিটগুলো তোমরা ধরবে এভাবে। আর এখানে আমার অনেকটাই প্লিট হচ্ছে, ওই জন্য ধরতে অসুবিধা হচ্ছিলো, তার কারণ হচ্ছে আমি এখানে ব্লাউজের জন্য যে এক্সট্রা কাপড় ছিল ওটাকে কাট করিনি, ওই জন্য অনেকটা এখানে কুঁচি হবে আর সেটা দেখতেও বেশ সুন্দর লাগে আমার। তোমরাও এরকম যদি অনেক বেশি কুঁচি চাও তাহলে ব্লাউজের যে এক্সট্রা কাপড়টাকে প্রয়োজন না হলে ওটাকে কাট করে বাদ দেবে না, ওটা থাকলে কিন্তু কুঁচিটা সুন্দরই লাগে। এবার দেখো মাথাগুলো সুন্দর করে ধরে নিয়ে পা দিয়ে চেপে নিলাম, এবার উপরে যে ভাঁজটা ছিল সেটাকে বার করে নিয়ে এভাবে ধরে নিলাম। এখানে একটা একটা শাড়ি জাস্ট উঁচু করবে আর ধরে নেবে, মানে এক একটা শাড়িটাকে এভাবে টানবে আর দেখতে পাবে যে নিচের দিক দিয়ে ভাঁজটা কী সুন্দরভাবে উপরের অবধি বোঝা যাচ্ছে, তখনই সেখানে কিন্তু তোমরা ভাঁজগুলোকে ধরে নেবে। এভাবে কুঁচিটা কিন্তু তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, তোমরা কিন্তু দ্বিতীয়বার এই কুঁচিটাই করতে চাইবে, কারণ ওপরের দিক দিয়ে কুঁচি অনেক সময় কিন্তু অনেকেই করতে পারো না। তো তোমরা তাহলে নিচের দিক দিয়ে এভাবে কুঁচিটা রেডি করতে পারো খুব সহজ, জাস্ট এক একটা প্লিট আমি এখানে উপরে ধরে নিচ্ছি। তোমরা ভাবছো নিচের দিকে সমান হয়েছে ওপরের দিকে সমান হবে, অবশ্যই হবে, কেন হবে না? দেখো এখানে নিচের দিকে যে ভাঁজগুলো ছিল উপরে সেই ভাঁজ বোঝা যাচ্ছিলো, ওই জন্য আমি এখানে দেখতে পেলে ঝটপট করে ধরে নিয়েছি। তো এইভাবে আমি কুচিটাকে রেডি করে নিচ্ছি। আর আমার প্রিয় দর্শক, তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে জানাবে তোমাদের এভাবে কুচিটা বানিয়ে কেমন লাগলো। তো এখানে একটু হাত দিয়ে চেপে নেবে, দেখ কুচির নিচের দিকে দেখো কী সুন্দরভাবে এখানে কুচিটা রেডি হয়েছে, কুচির মাথা কিন্তু অন্যদিকে ঘুরে যায়নি এবং কুচিটা দেখতে অনেকটা সুন্দর লাগছে, একদম সোজা স্ট্রেট একটা কুচি হয়েছে এখানে। তো এবার প্রত্যেকটা ভাঁজ এখানে ধরে নিয়ে নিচের দিকে দেখে নিচ্ছি কতটা লেন্থ আমি রাখবো, তারপর এখানে এক্সট্রা কাপড়টা পেটটাকে ভিতরে একটু দমটা টেনে নিয়ে এখানে টাকিং করবে, একটু তোমরা ডান সাইড চেপে কুচিটা টাকিং করবে। এদিকে এক্সট্রা কাপড় এখানে ছেড়ে রেখেছিলাম, দেখো এখান থেকে হাতটাকে টেনে বার করছি, এখানে যে কাপড়টা আছে দেখো এটাকে টেনে সোজা আমরা ডান সাইডের দিকে বার করব। তো এখানে যখন কাপড়টাকে বার করবে এখানে একটা কথা মনে রাখবে, যে কাপড়টা তোমাদের পেটের দিকে আছে দেখো সেটাকে ধরে বেশি করে টানবে, তাহলে তোমাদের এই কোমরটা বা পেটটা যারা দেখাতে চাইছো না এটা অনেকটাই উঁচু হয়ে যাবে এবং টাইট হবে, পেটটা অনেকটাই কম দেখাবে। তো এটাকে খুব ভালো করে টাইট করে নিয়ে ওটাকে রাউন্ড রাউন্ড করে নিয়ে এখানেই পেডিকোটের ভিতরে তোমরা টাকিং করে নেবে। তারপর এখানে যে এক্সট্রা কাপড়গুলো ছিল ওটাকেও সুন্দর করে টাকিং করতে করতে কিন্তু একদম পিছন দিক পর্যন্ত নিয়ে গিয়ে টাকিং করবে, একেবারেই এক জায়গায় এখানে যেন গুঁজে দিও না, তাহলে কিন্তু ভালো লাগবে না। কিন্তু অবশ্যই খেয়াল রেখো এখানে সুন্দরভাবে টাকিং হয়ে গেলে আবার এখানে খেয়াল রেখো যেন শাড়িটা উঁচু না হয়ে যায়। তারপর এখান থেকে একটা একটা করে ভাঁজ এখানে আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো কত সুন্দরভাবে এখানে টাইট ফিটিংসভাবে এই শাড়িটা ড্রাপ হয়ে গেল। যদি তোমাদের মনে হয় উপরে এই কাপড়টা এখানে ঢিলা আছে তাহলে একটা সেফটি পিন পিন আপ করে নিতে পারো, কিন্তু যতটা টাইট করেছি এখানে আর দ্বিতীয়বার কিন্তু তোমাদের সেফটি পিন এখানে পিন আপ করার কোনো প্রয়োজন পড়বে না, জাস্ট ভাঁজগুলোকে এখানে একটু ঠিক করে নেবে এবং হাত দিয়ে চেপে নেবে। তো এটা দেখো কতটা টাইট হয়েছে, এখানে আমার কিন্তু আর কোনো ধরনের কোনো সেফটি পিন এখানে পিন আপ করতে হবে না। তাও যদি তোমাদের মনে হয় তাহলে আমি এখানে বলবো একটা তোমরা সেফটি পিন পিন আপ করে নিতে পারো। তো এটা হলো আমার ফাইনাল লুক। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো কোমরের শাড়িটা কি সুন্দরভাবে ভাঁজ পড়েছে এবং দেখতে কতটা স্লিম এবং টল লাগছে। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকে একটি ছোট্ট বেল বাটন আছে ওটাকেও হিট করবে এবং সাথে অল বাটনটা একবার অন করে রাখবে, তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড দেবো সবার প্রথমে কিন্তু নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু অনেক অনেক লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন।